প্রিয় দর্শক মণ্ডলী, টিটিএস হোমিও মেডিকেয়ারের সবাইকে স্বাগত জানিয়ে আমি ডক্টর নাজনীন শুরু করছি আজকের আলোচনা পর্ব। আজকে আলোচনা করব মহিলাদের বিভিন্ন অসুখে অবাধ্য হোমিও মেডিসিন সিপিয়া সম্পর্কে। এর পুরো নাম সিপিয়া অফিসিনালিস। কাটলফিস বা পেকি মাছ থেকে এই মেডিসিনের আরিষ্ট তৈরি করা হয়। এবার চলুন জেনে নেই এর লক্ষণ, কার্যকারিতা এবং মহিলাদের কোন কোন রোগে এই ওষুধটি ব্যবহার করা যায় সেই প্রসঙ্গে। স্ত্রী জননেন্দ্রিয়ের উপর এই মেডিসিনটি ক্রিয়া করে। যাদের অনিয়মিত অথবা অস্বাভাবিক ঋতুস্রাব হয় তাদের জন্য শতভাগ কার্যকর এই মেডিসিনটি। জরায়ু এবং ডিম্বাধা সম্পর্কিত অনেক অসুখ আছে যেখানে আমরা সিপিয়া সাজেস্ট করে থাকি। এছাড়া গর্ভাবস্থার নানা রকম সমস্যা, গর্ভস্রাব এবং প্রসবান্তিক নানা উপসর্গে কার্যকর এই মেডিসিন। স্তনদুগ্ধ এবং এর বিভিন্ন রোগে এই মেডিসিন শতভাগ কার্যকর। জননেন্দ্রের শিথিলতা সহ আরও অনেক স্ত্রী রোগে সিপিয়া অবাধ্য হোমিও মেডিসিন। এবার চলুন জেনে নিই অসুস্থ ব্যক্তির মধ্যে কোন কোন লক্ষণ থাকলে আমরা সিপিয়া সাজেস্ট করতে পারি। রোগীর মধ্যে উদাসীনতা লক্ষ্য করা যাবে। রোগাক্রান্ত হওয়ার পূর্বে পরিবারের সকলের প্রতি স্নেহপরায়ণ হলেও রোগাক্রান্ত অবস্থায় উদাসীনতা দেখা যাবে। মেজাজ খিটমিটে থাকবে, কারো কোনো কথা সহ্য করতে পারবে না, একাকি থাকতে ভয় পাবে এবং মনটা সবসময় বিষণ্ণ থাকবে। রোগিণী পুরুষালী চেহারার অধিকারিণী হবে, অর্থাৎ দেখতে পুরুষ মানুষের মতো হবে। সংসারের প্রতি অনীহা প্রকাশ পাবে। এই লক্ষণগুলো প্রকাশ পেলে তাদের জন্য সিপিয়া অত্যন্ত কার্যকর। এবার চলুন জেনে নিই সিপিয়ার সেবন বিধি সম্পর্কে। দিনে 3 বার 15 ফোঁটা করে হাফ কাপ পানির সাথে মিশিয়ে খেতে হবে, অর্থাৎ সকাল দুপুর এবং রাতে খাবার আধা ঘন্টা আগে খেতে হবে। আজকের আলোচনা এ পর্যন্তই। যদি আমার ভিডিও থেকে আপনারা উপকৃত হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও সম্পর্কে আপনার মতামত এবং আপনার সমস্যার কথা কমেন্টে জানাতে পারেন। এছাড়াও আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনাদের সুস্বাস্থ্যই আমার কাম্য। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।